লোকদের উপরে কিতাব নাযিল হয়েছে, 104টা কিতাব, তার মধ্যে 100টা হলো সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি কি? মুসা নবীর প্রতি তাওরাত নাযিল হয়েছে, যেটা হলো 1000 পারা। দাউদ নবীর প্রতি জবুর নাযিল হয়েছে, যেটা হলো 150 পারা। ঈসা নবীর প্রতি ইনজিল কিতাব নাযিল হয়েছে, যেটা হলো 27 পারা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, যেটা হলো 30 পারা। সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের কাছে আমি রাখবো বাবা। আপনারা ধীরস্থির ভাবে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবারে আসছি কোরআন যার উপরে নাযিল হয়েছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। তো সেই নবীর পরিচয়টা কি? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মোর্রা, মোর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ, সোমবার শুভেচ্ছা থেকে সময়, আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। এই হলো নবীর সংক্ষিপ্ত আলোচনা। নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নামটা একটু শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মোকাইম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। এই হলো মোট 10টা বাপেরা 10 ভাই। তা আবু জাহাল নবীর চাচা নন, আমরা অনেক সময় বলে ফেলি আবু জাহাল নবীর চাচা, কিন্তু না বাপ, আবু জাহাল নবীর চাচা নন। আবু জাহালের পরিচয়টা কি? আবু জাহালের অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো মেথর, মা হলো চরিত্রা হীরা নারী, আর নবী ওর লানতের সার্টিফিকেট দিয়েছিলেন আবু জাহাল মূর্খের পিতা। তো কি দাঁড়ালো? যার বাড়ি হলো সিরিয়ায়, যার নাম হলো আমের বিন হিসাম, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রাহীনা চরিত্রাহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা, আমরা তাকে নবী চাচা বলে চালিয়ে দিলাম, কিন্তু না বাবা, আবু জাহাল নবীর চাচা নয়। চলো এবার আসছি যে কোরআনের আলোচনা করব, সেই কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। কোরআনের আয়াতগুলো 6000-এর উপরে বেশি আয়াত, এই আয়াতগুলো নাযিল হয়েছে 12000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা কটা জায়গার নাম জানি বাপ, আমরা শুধু মক্কা আর মদিনাই চিনি, কিন্তু ওই আয়াতগুলো এক একটা জায়গায় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে বলে শানে নুজুল, এগুলো একটু জানতে হয়। এবারে আসছি কোরআনের ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে। দেখবেন কোরআনের ম্যাক্সিমাম কোরআনের প্রথমে লেখা থাকে তিনটে বাক্য, যে কোনো একটা বাক্য, কোন জায়গায় লেখা থাকে দেখবেন কোরআন পৃষ্ঠা খুললেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোন জায়গায় লেখা আছে তানজিলুম মির রাব্বিল আলামিন, কোন জায়গায় লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই তিনটে যে কোনো একটা লেখা থাকে। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি এর মানে হলো ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সত্যি কোরআন এমন এক কিতাব যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই বাপ, সবই সত্য, আপনাকে মানতে হবে, আপনাকে আমল করতে হবে, শুধু মানলে হবে না, আমল করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। তানজিলুম মির রাব্বিল আলামিন মানে কি? এ কোরআন কোন মানুষের লেখা কিতাব নয়, মানুষের তৈরি কোন বই নয়, এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। তো কোরআনকে স্পর্শ করতে গেলে বাপেরা ওযু করতে হবে, ঠিক না? ওযুর ফরজ হলো চারটি, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন হে এই বান্দার বান্দাগণ ইযা কুমতুম ইলা সলাতি তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে ফাগসিলু বুজুহাকুম তোমরা সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে, চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। দুই নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি হাতের কনুয়ের উপর পর্যন্ত, বাপেরা দেখে নিন ভালো করে এই কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে, কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না, কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে, এটা মাথায় রাখবেন। তিন নম্বর হলো ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মণ্ডল মোসা করতে হবে। চার নম্বর হলো কি ওয়ারজুলাকুম ইলাল কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে, এই হলো চারটে ফরজ ওযু। ওযু করতে গেলে পানির প্রয়োজন হবে, এখন যদি পানি স্পর্শ করতে আপনাকে ডাক্তার নিষেধ করে আপনি কি করবেন? বিকল্প ওযু ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেবেন? না, আল্লাহ পাক কোরআনে বিকল্প দিন দিয়ে দিয়েছে, বিকল্পটা কি আল্লাহ নিজেই বলছে ওয়াইন কুনতুম মারদা যদি তোমাদের রোগ হয় আও আলা সাফারি অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও আও জাহাতুম মিনকুম মিনাল গাইতি অথবা তোমরা যদি পেশাব পায়খানা থেকে আসো আও লামাসতুমুন নিসাআ যদি তোমরা স্ত্রী সঙ্গম করো ফালাম তাজিদু মাআন সুতরাং যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মামু তায়াম্মুম করবে, তায়াম্মুম কিসের দ্বারা করবেন? কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন সাঈদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো তিনটি, এক নম্বর কি বাবা নিয়ত করা, দু নম্বর কি ফামসাহু বিউজুহিকুম মুখমণ্ডল মোসা করো, ওয়াইদিকুম হাত মোসা করো, তাহলে ওযু হলো তায়াম্মুম হলো। আর একটা ফরজ বলবো বাপেরা, সেটা হলো গোসলের ফরজ। গোসলের ফরজ হলো তিনটি, এক নম্বর, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বাবাজিরা যুবক ভাইরা ভালো করে শুনে নিন, গোসলের ফরজ হলো তিনটি, এক নম্বর কি গড়গড়া সহ কুল্লি করা, দ্বিতীয় নম্বর নাকের নরম বস্ত্র পর্যন্ত পানি পৌঁছানো, তৃতীয় নম্বর সারা শরীরটা ভালো করে ধৌত করা। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না, নাপাক অবস্থায় থাকলেই কিন্তু আল্লাহর কাছে সমস্যায় পড়ে যাবেন, এজন্য বলি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, অজু অবস্থায় থাকবেন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে, কোন কোন দরুদ শরীফ পাঠ করবেন, তসবিহ তাহলিল করবেন, তাহলে দেখবেন অনেকটাই জীবনটা শান্তিতে আসবে বাপেরা। যাদের বয়স হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে মৃত্যুর দিকে পা বাড়িয়ে দিয়েছেন, তবে মৃত্যু কার কখন আসবে কেউ জানে না, কেউ বুড়ো বয়সেও মরে আবার কেউ অল্প বয়সেও তাড়াতাড়ি চলে যায় আল্লাহটাকে সাড়া দিয়ে।
আজকের বাপেরা একটি সুরার আলোচনা করব, তার আগে আমি 10টা হারামের কথা বলবো।